হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম দীপ্ত থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে যে ভিডিওটি বানাচ্ছি সেটা হয়তো আপনারা দেখতে টাইটেল দেখতে বুঝতে পেরেছে, যেটা বুঝতে পেরেছে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে বানানো। অ্যাকচুয়ালি মানে হয়ে গেলো কি, স্যাটেলাইট থেকে আমরা কী পাবো, অথবা এইভাবে আপনি বলতে পারেন যে কী দেবে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলে রাখি, বাংলাদেশের জন্য নতুন ইতিহাসের জন্ম দেওয়া বা জন্ম দিয়েছে বঙ্গবন্ধু এক স্যাটেলাইট, কারণ আমাদের দেশে প্রথমেই স্যাটেলাইট লঞ্চ করা হয়েছে যা আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতি অর্জন করেছে কিংবা আপনার ব্যাপক আলোচনা হয়েছে। কিন্তু মানে কী হবে এই স্যাটেলাইট নিয়ে, সেই প্রশ্ন আছে লাখো মনে। কারণ এত টাকা খরচ করে এই স্যাটেলাইট উড়ানো হচ্ছে, অনেকে মনে করছে যে এই টাকাটা নষ্ট হয়ে যাচ্ছে কিংবা অযথা কোনো কাজে আসবে না। তাদেরকেই নিয়ে বলি আমি কী কী কাজে লাগতে পারে এই আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটটি। আসলে স্যাটেলাইটটি যে প্রকল্প তৈরি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে দেশের স্যাটেলাইট টেলিভিশনগুলোর জন্য এটি একটি বড় কাজের অংশ হবে। কারণ আমরা সবাই জানি যে আমরা যে চ্যানেলগুলো দেখি, ধরুন এটিএন বাংলা হোক, আরটিভি হোক, মানে যে কোনো বাংলাদেশি চ্যানেলগুলো হোক, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট টিভি হোক, সবগুলো কিন্তু আমরা স্যাটেলাইট টিভি হিসেবে জানি। এবং ওনারা করে কি বিভিন্ন মানে বিদেশিতে স্যাটেলাইট ভাড়া করে ওনাদের টেলিকাস্টটা দেখায় এবং আমরা ওটা আমাদের বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে সেগুলো বেশিরভাগ স্যাটেলাইট ইউজ করে চায়না এবং ভারতের। তো এইখান থেকে আমরা মানে প্রচুর বৈদেশ মানে নিজের টাকা বিদেশতে দিয়ে দেয়। তো কিন্তু যদি নিজের স্যাটেলাইট হয়ে যায় তাহলে কিন্তু আমরা করবো কি, অন্যদের কাছে আমাদের মানে মানে টাকাটা না দিয়ে আমরা দেশের মধ্যেই দেশের টাকাটা থেকে যাবে। কারণ আমাদের দেশের কোম্পানিগুলো বা চ্যানেলগুলো আপনারা দেশের টাকা মানে দেশের স্যাটেলাইটকে দেশের টাকা দিয়েই আপনার টেলিকাস্টটা চালাতে পারবে। এবং আরেক কাজ একটা কাজ হয়ে গেল, সেটা হয়ে গেলো কারণ বর্তমানে টেলিভিশন চ্যানেলগুলো বিদেশি স্যাটেলাইটের ভাড়া হিসেবে বছরে ১ কোটি ৪০ লাখ ডলার খরচ করে। বাংলাদেশের টেলিভিশনগুলো এই স্যাটেলাইট ব্যবহার করলে সরাসরি এই টাকাগুলো বাঁচবে, অথবা বলতে পারেন এই টাকাগুলো আমাদের বাংলাদেশ সরকারের কাছে আসবে। তাছাড়া বিদেশি টেলিভিশনগুলোর কাছে ভাড়া দিয়ে আয় হবে অনেক টাকা। অনেকে বলছে যে আমাদের যে ট্রান্সপোর্টারগুলো আছে, ৪০টা ট্রান্সপোর্টারের মধ্যে আমরা ২০টা ইউজ করবে আমরা এবং বাকি ২০টা বিদেশিদের কাছে ভাড়া দিয়ে মানে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা হয়ে গেলো সেটা হয়ে গেলো দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা ব্যবস্থাপনা দারুণ কার্যকর ভূমিকা রাখবে এই স্যাটেলাইটটি। তাছাড়া সীমান্ত এলাকায় বা যেখানে ফাইবার অপটিক্যাল কেবল নেওয়া সম্ভব না, সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা নিশ্চিত করা যাবে খুব সহজে। তাছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও এই স্যাটেলাইট কাজে লাগানো, যদিও তারা বলেছেন স্যাটেলাইটের মাধ্যমে যে ব্যান্ডউইথ পাওয়া যাবে তা অত্যন্ত ব্যয়বহুল। ফাইবার অপটিক দিয়ে সরবরাহ করা ব্যান্ডউইথের তুলনায় স্যাটেলাইট দিয়ে নিয়ন্ত্রিত ইন্টারনেট ব্যান্ডউইথের খরচ প্রায় ১০০ গুণ বেশি। তারপরেও দেশের যে ৭৫০টি ইউনিয়নে এখন ফাইবার অপটিক্যাল ইন্টারনেট সংযোগ নেই, সেখানকার ইন্টারনেট বঞ্চিত জনগণকে সহজে ইন্টারনেট সেবা দেবে এই স্যাটেলাইট। তবে আবহাওয়া বিষয়ে এটি কোনো কাজেই লাগবে না বলে মনে করেন অনেকে। বলা হচ্ছে স্যাটেলাইট আসলে একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মকে কেন্দ্র করে আরও সহস্র কার্যক্রম শুরু হবে আর সব কিছুর উপর বাংলাদেশে 57তম দেশ হিসেবে স্যাটেলাইট ক্লাবে প্রবেশ করা। আসলে বন্ধুরা স্যাটেলাইটটি আমাদের অনেকভাবে সেবা দিবে, এটা না যে খালি কী কী সেবা দেবে সেটা আমি আপনাদের হয়তো একটু আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যাচ্ছিল সেটা বলার চেষ্টা করছি। তো আশা করি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন যে আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে আমরা কী কী সেবা পাবো। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই দীপ্তটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আর ভিডিওটি সময় ভালো থাকবেন, সুস্থ হবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় বাংলা।